हेलो हेलो, वालेकुम আসসালাম স্যার, শোনা যাচ্ছে? আসসালাম। কি ঠিক আছো? নি তোমরা সব আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আমি কোন রকম, জীবিত আছি, এটাই ভালো। আজকে আমাদের গতদিন আমরা বোধহয় ইবর্জন্ত ছিলাম, অ্যাক্সিডেন্ট করাইতে ছিলাম নাকি? হ্যাঁ, অনেকগুলি টাইপ বলা হয়েছিল। এর মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, তারপর আর কি বলা হয়েছিল, এভিয়েশন আর স্পোর্ট অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট, তারপরে আরো লিখতে পারো রেলওয়ে অ্যাক্সিডেন্ট, এগুলো লিখতে পারো, সাথে রেলওয়ে লাগাইতে পারো। ভায়োলেন্স, এটা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পাওয়া যাবে। ভায়োলেন্স অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে। এখন বলকে যদি জিজ্ঞাসা করে সেম সাম টাইপস অফ অ্যাক্সিডেন্ট, তো অনেকগুলির নাম বলবো। যেমন আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা করছিলাম গতদিন ডিটেল, ঠিক আছে? তা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের এপিডেমিওলজি আমরা করছিলাম। এখন আমরা বলছিলাম যে ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট এর সামনের দিনে আমরা আলোচনা করবো। ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট এটা জিজ্ঞেস করে, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট কি বোঝায়? তোমাদের বই আছে সামনে? সামনে বই আছে নাকি? বই আছে কেউ? বইয়ের মধ্যে দেখো তো ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট ডেফিনেশন কি লিখছে, একজন বড় দেখি ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের ডেফিনেশনটা কি লিখছে। স্যার, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট মিন্স অ্যান অ্যাক্সিডেন্ট হুইচ টেকস প্লেস ইন দ্য হোম অর ইন ইটস ইমিডিয়েট সারাউন্ডিংস অ্যান্ড মোর জেনারেলি অল অ্যাক্সিডেন্টস নট কানেক্টেড উইথ ট্রাফিক, ভেহিকলস অর স্পোর্ট। বাস, ঠিক আছে, এইটি এটা এই ডেফিনেশনটাই মনে রাখলাম। এটা এই ডেফিনেশনটা দিছে কারা? সূত্র কি? সূত্র লেখা আছে পার্ক জি স্যার। পার্কের বই এ না, পার্ক 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 তো বই, বই বইয়ের নিচে, বইও তো আর একটা বই থেকে আনছে। এটা সূত্র হইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোয়াস ইন WSWAASTH সাস ইন ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1979 এর ডেফিনেশন দেওয়া আছে, অনেক আগে পুরান ডেফিনেশন, ঠিক আছে? তো by domestic accident is mean an accident which takes place in home or its immediate surrounding and more generally all accidents not concerned in a condition ta ki not concerned with traffic vehicles sara or sports vehicle, sport traffic vehicle ebong sports sara bari ebong barir ashe pashe je somosto accident ghote shegulike bola hoyse ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট। বাড়ি এবং বাড়ির আশেপাশে টেক্স প্লেস ইন দা হোম অর ইন ইটস ইমিডিয়েট সারাউন্ডিং, দুইটা কথা, হোম অর ইটস ইমিডিয়েট সারাউন্ডিং। কন্ডিশনটা কি? নট কনসার্ন উইথ ট্রাফিক ভেহিকলস অর নট কনসার্ন উইথ ট্রাফিক ভেহিকলস অর স্পোর্ট, এই তিনটা বাদ দিয়ে। স্পোর্ট অ্যাক্সিডেন্ট এটার আন্ডার করবে না, ট্রাফিক অ্যাক্সিডেন্ট করবে না, ভেহিকল অ্যাক্সিডেন্ট এগুলো কিছু বলবে না। দেখো তো টাইপ কি কি লাগছে, টাইপস ট্যাক্সের মধ্যে এক নম্বর কি লিখছে? এক নম্বরটা কি লিখছে? টাইপস নাই, টাইপস তো টাইপস লেখো কত ভুল। পরীক্ষা যদি ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের উপর শর্ট নোট দেয় তখন তো টাইপ লিখতে হবে। টাইপ লেখ, এক নম্বর লেখো ড্রাউনিং, এই যে ডুবে যাওয়া, পানিতে যে ডুবে যায়, ডুবে যাওয়া ড্রাউনিং। তারপরে হইলো বার্নস, ফ্লেম, হট লিকুইড, ইলেকট্রিসিটি, এগুলি বার্ন বাই ফ্লেম, হট লিকুইড, ইলেক্ট্রিসিটি এটসেট্রা। দুই নম্বর তো হলো বাদ, পুড়ে যাওয়া। যেমন একজন বাদ পা করতে গেছে, হঠাৎ করে বাদের ট্যাক্সিটা তুলে আনতে গেছে, ঠাস করে হাতের থেকে ঘুরে গেছে বাইরের মধ্যে, বাস একবারে ঘুরে শেষ। অথবা কাপড়ের মধ্যে আগুন ধরে গেছে, ঘুরে গেল। কুমিল্লার এক ডাক্তার মারা গেছে, হাতের মধ্যে সিগারেট নিয়ে স্যানিটাইজার হাতে দিয়ে মুছতে নিছিল, একটা স্যানিটাইজার বোতলের মধ্যে আগুন ধরে সারা শরীরে ধরে 90% বার নিয়ে শেষ পর্যন্ত মারা গেছে। নিরু নিরু মেডিসিনে পড়ত, ফিজিতে সে মারা গেছে, তার ওয়াইফও প্রায় 50% এর উপরে বার নিয়েছে। এলেগেলি দেখো এগুলি হয়ে যায় এরকম ঘটনা। তারপর আরেকটা ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের মধ্যে আরেকটা কি, পয়জনিং। পয়জনিং এর প্রথম লাগবে ইনসেক্টিসাইডস,
তারপরে লিখবা কেরোসিন, তারপরে লিখবা ড্রাগস, তারপরে লিখবা র‍্যাট পয়জন, র‍্যাট ইঁদুর মারার ওষুধ, এইও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। গমের মধ্যে ওষুধ লাগাই যায়, অনেক সময় বাচ্চা খাওয়ার জিনিস মনে করে আসছে মুখে দিয়ে ভালো গিলা ভালো, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই গিলা গিলার কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তারপর আর কি হইতে পারে, পড়ে যাওয়া ছাদের থেকে, পড়ে যাওয়া সিঁড়ি থেকে, পড়ে যাওয়া ফলস গাছের থেকে, পড়ে যাওয়া যত রকমের ফল আছে, ফল ফ্রম ট্রি, ফল ফ্রম রুফ, এই সমস্ত হইল ফলস। তারপরে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে অনেক সময় এরকম ঘটনা পটি দিয়া মাছ খেলতে যায়, একেবারে হাতের আঙ্গুলি ঘুরে গেছে, দাঁত দিয়ে গুপ্তি সে ডাবের মধ্যে একেবারে আঙ্গুল সহ হাত সহ গেছে, এরকম হইতে পারে। তারপরে কি হইতে পারে, এনিমেল বাইটস, এনিমেল বাইটস। তাহলে দেখো পরীক্ষা যদি ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের এক্সাম্পল জিজ্ঞেস করে, এগুলি তোমাকে লিখতে হবে, ড্রাউনিং, বার্নস, পয়জনিং, ফলস, ইঞ্জুরিজ ফ্রম শার্প অর পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বার্নস অ্যান্ড আদার ইঞ্জুরিজ ফ্রম এনিমেলস। তোমার কথা শোনা যায় তো পরিষ্কার? রে কথা পরিষ্কার শোনা যায় তো? ঠিক আছে, তাহলে এখন এর মধ্যে ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের মধ্যে দুইটা অ্যাক্সিডেন্ট পরীক্ষায় বেশি আসে। একটা হইলো কি, এই যে ড্রাগ এন্ড ইনসেক্টিসাইড, ইনসেক্টিসাইড আর হইলো ড্রাউনিং, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের মধ্যে। ড্রাউনিংটা, ড্রাউনিং এর তো তোমরা তো ড্রাউনিং কারে কয়টা তো জানোই, কি ড্রাউনিং কি, এটা ড্রাউনিং কি, ফরেনসিক মেডিসিনের ড্রাউনিং এর ডেফিনেশন কি দিছে, স্যার প্রসেস অফ এক্সপেরিয়েন্সিং রেসপিরেটরি ইমপেয়ারমেন্ট ফ্রম সাবমার্শন। হ্যাঁ স্যার, মেইন কথা হলো সাবমার্শন অফ দি কি, সাবমার্শন অফ দি কি, লিকুইডস, রেসপিরেটরি, রেসপিরেটরি প্যাসেজ, রেসপিরেটরি প্যাসেজটা হইতে পারে নাক, হইতে পারে মুখ, নাক মুখ দুইটা হইতে পারে। মুখের মধ্যে কাপড় গুজে দিয়ে অনেক সময় সার ই করে মানুষ মারে না, এলেও মারে অ্যাসফিক্সিয়া করে, আবার ডুবে গেলে, ডুবলে কিন্তু যদি নাকটা, নাক এবং মুখ একসাথে ডুবে তাইলেও তোমার কি হয়, ড্রাউনিং হয়। ড্রাউনিং একটা ইম্পর্টেন্ট কজ অফ অ্যাক্সিডেন্ট ইন চিলড্রেন, এটা বাচ্চাদের বেলায় বেশি হয়, আর যারা আনট্রেন্ড, আনট্রেন্ড সুইমার এদের মধ্যে হয়। তোমরা ওই যে ইয়ের মধ্যে আমরা বিচ সেফটি এর মধ্যে আমরা একটু দেখছি যে কাদের সুইমিং ট্রেনিং আছে, আগে সুইমিং মানে প্র্যাকটিস করা আছে, যারা সুইমিং প্র্যাকটিস করা আছে তারা কোনদিন ড্রাউনিং হয় না সহজে, যাদের সুইমিং প্র্যাকটিস করা নাই তাদের ড্রাউনিংটা বেশি হয়। এটা বাচ্চাদের মধ্যে কিন্তু, যারা ছোট বাচ্চা তাদের তো এটার কোনো প্র্যাকটিস নাই, কিন্তু যারা একটু বয়স্ক তাদের বেলা অনেকের প্র্যাকটিস থাকে, তারা ড্রাউনিং হয় না, তাদের প্র্যাকটিস নাই তাদের ড্রাউনিং হয়। তাহলে ড্রাউনিং হইতে পারে কোন জায়গায়, একটা হইলো পন্ডস, রিভার্স আমাদের দেশে কমন, পন্ডস রিভার্স এটা কমন, আর যারা সমুদ্রে যায় সি সুইমিং এ যায় তাদের ওসেন, তাদের বেলা হইলো ওসেন। তাহলে পন্ডস রিভার্স অর দি ওসেন, আর কি হয়, বন্যার সময় ডিউরিং ফ্লাড ড্রাউনিং হইতে পারে, আর কি হইতে পারে সাইক্লোনের সময়, সাইক্লোনের সময় উড়াই নিয়ে ফেলাই দিল কোনো জায়গাতে, সেখানেও তার ড্রাউনিং হইতে পারে। আর কেউ কেউ আছে সুইমিং পুলে গোসল করতে গিয়া, সেখানে সেখানে যদি সে হঠাৎ করে তার কনভালশন আরম্ভ হয়, তার মৃগি রোগ থাকে বা অন্য কোনো আনকনসাস হয়ে যায়, সুইমিং পুলও কিন্তু সে মারা যাইতে পারে, সুইমিং পুল। তাইলে বাংলাদেশে ওয়াটার ট্রান্সপোর্টটা ইম্পর্টেন্ট, কারণ কদিন আগে দেখছো যে কত লোক মারা গেছে ওয়াটার ট্রান্সপোর্টে, এই গত এক মাসের ভিতরে দুইবার হয়েছে অ্যাক্সিডেন্ট। তাইলে রিভার্স, পন্ডস, ওশেন্স, ডিউরিং ফ্লাডস, সাইক্লোনস, সুইমিং পুল, ওয়াটার ট্রান্সপোর্ট, এগুলি হলো ড্রাউনিং এর সোর্স, এগুলি থেকে ড্রাউনিং হয়। ড্রাউনিং এর সবচেয়ে বিপদ রাখি, ড্রাউনিং এর সবচেয়ে বিপদ কি, কত দেই কি বর্ষা সোয়া পার্সিক মেডিসিনে, কি ড্রাউনিং এর, ড্রাউনিং এর সবচেয়ে বিপদ রাখি, ভেরি লিটল চান্স অফ সার্ভাইভাল আফটার ইমার্শন, ইমার্শন হয়ে গেল পরে এটা সার্ভাইভালের চান্স খুব ভেরি লিটল, এটাই সবচেয়ে
বিফোর প্রথম কি ভিকটিম লসেস কনসাসনেস দুই মিনিটের মধ্যে সে কনসাসনেস লস করে আফটার ইমার্শন এবং এরপরে ফলোড বাই চার থেকে ছ মিনিটের মধ্যে কি হয় ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ কাজে লাগবে ওইগুলি ফরেন্সিক মেডিসিনে ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ তাহলে কি হয় ড্রাউনিং এর বিপদ থাকি সবচেয়ে বেশি যে লেস সার্ভাইভাল চান্স আফটার ইমোশন প্রথম ভিকটিম কনসাসনেস লুজ করে দুই মিনিটের মধ্যে ইমার্শনের এবং পরবর্তী চার থেকে ছ মিনিটের মধ্যে তার ব্রেন ড্যামেজ হয়ে যায় তখন এটা ইরিভার্সিবল হয়ে যায় তখন সে আর বাঁচে গেল ড্রোনিং এরপর হলো বার্নস বার্নের সোর্সটা কি এটা আগে কিন্তু বললে দিলাম আমি এক নম্বর শিক্ষা দুই নম্বর হলো হট লিকুইড তিন নম্বর হলো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থেকে যে বার্ন হয় এটার কি কয় ইলেকট্রিক্যাল বার্ন অর বার্ন ডিউ টু ইলেকট্রোকিউশন অর বার্ন ডিউ টু ইলেকট্রোকিউশন আর কি হয় যারা কেমিক্যাল নিয়ে কাজ করে সেখানে কেমিক্যাল বার্ন হইতে পারে তাহলে বার্নের এই বার্নিং এর সোর্সটা কি ফ্লেম হট লিকুইড ইলেকট্রিসিটি কেমিক্যালস এগুলো হলো বার্নের সোর্স রিস্ক ফ্যাক্টর কি বার্নের মেজরিটি বার্ন কিন্তু বাড়িতেই হয় মেজরিটি অফ দি বার্ন স্টার চিহ্নতে লিখে রাখো অকার এট হোম এবং রিস্ক ফ্যাক্টর বার্নের হইল কুকিং অন ওপেন ফায়ার কোলা সোলার কোলা আগুনের মধ্যে পাক করা এক্সপ্লোশন অফ প্রেশার স্টোভস এক্সপ্লোশন অফ প্রেশার স্টোভ হয়ে যায় স্টোভের মধ্যে পাম দিয়ে যে কেরোসিন ভরে পাম দিয়ে যে জ্বালায় এগুলো একসময় বাস করে এগুলি হোটেল টোটেল মধ্যে এরকম ঘটনা অনেক ঘটছে এক্সপ্লোশন অফ প্রেশার স্টোভস তারপরে হলো কি উইন্টার সিজনে শীত শীত পোহানের জন্য গরম পোহানের জন্য গরমটা গরম লাগানোর জন্য আগুন জ্বালাইয়া কিনারে বসে থাকে হঠাৎ করে ছাতের মধ্যে কাপড়ের মধ্যে আগুন লাগলো বাস আগুনে ঘুরে গেল ওপেন ফায়ার টু কিপ ওয়ার্ম ডিউরিং উইন্টার্স তারপরে কিছু কিছু ইনফ্লেমেবল মেটেরিয়াল আছে যেটা বললাম কিছুক্ষণ আগে স্যানিটাইজার এটা একটা ইনফ্লেমেবল মেটেরিয়াল অ্যালকোহল জাতীয় জিনিস এই হ্যান্ড ক্লিনজিং এজেন্ট যত এখন আছে এগুলি সবগুলি কিন্তু আগুন থেকে দূরে রাখতে হয় ইনফ্লেমেবল মেটেরিয়াল সেগুলি inflammable materials in housing kelobar tar pore holo ki poisoning poisoning ta ki poisoning was responsible for an estimated 95,000 deaths poisoning er dara kintu onek death hospitale onek rogi jay emergency te data collection kore dekhbo shekhane poisoning er onek rogi ache the most common agents responsible for poisoning ki ki এক নম্বর লেখো পেস্টিসাইডস দুই নম্বর লেখো কেরোসিন তিন নম্বর লেখো প্রেসক্রাইব ড্রাগস ডাক্তার প্রেসক্রাইব করে দিছে ওষুধ কিন্তু এটা তোমার জন্য ওষুধ কিন্তু বাচ্চার জন্য বিষ এটা ভুলে বাচ্চারে খাওয়া ভালো প্রেসক্রাইব ড্রাগস আর কি হাউসহোল্ড কেমিক্যাল হাউসহোল্ড বাচ্চা যদি কোনো কেমিক্যাল রাখে হাউসহোল্ড কেমিক্যাল এগুলো কিন্তু অনেক সময় কি হইতে পারে এগুলো থেকেও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পয়জনিং হয়ে যেতে পারে মূল কথা আর এরপরে কি বলছি ডোমেস্টিক এর মধ্যে আছে ফলস করে দাও ফলস এগুলিতে ফ্যাটাল ইঞ্জুরি এবং নন ফ্যাটাল ইঞ্জুরি দুই ধরনের ইঞ্জুরি হইতে পারে বোথ ফ্যাটাল এন্ড নন ফ্যাটাল ইঞ্জুরিস বিশেষ করে চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টস তারা হইল এটা সাবার চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টস কোন কোন জায়গা থেকে পড়তে পারে রুট ফ্লপস ছাদের থেকে ব্যালকনির থেকে পড়তে পারে ব্যালকনিস BALCONIS ব্যালকনিস জানলার থেকে পড়তে পারে উইন্ডোস স্টেয়ার কেস মানে কি সিঁড়ির থেকে পড়তে পারে স্টেয়ার কেস সিঁড়ির মধ্যে আসার কে বইরা বহু জনের স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে এক জীবনের জন্য প্যারালাইজ হয়ে গেছে এরকম বহু ঘটনা ঘটছে এগুলি আছে তারপরে আর কি আছে ঘুড়ি উড়াইতে গেছে ছাদের উপর ফ্লাইং কাইটস সেখানেও কিন্তু দৌড় দিছে যে ঘুড়ির পিছনে ছাদ যে সামনে শেষ এটার খবর নাই ঘুরে গেছে নিচে তারপরে আর কি হইতে পারে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা এই যে বিদেশে যায় কাজ করতে কনস্ট্রাকশন এরা কিন্তু পাঁচতলা ছয়তলার উপর থেকে পড়ে অনেকেই মারা গেছে কনস্ট্রাকশন ওয়ার্কে যারা আছে আর ফরেস্ট্রিতে যারা কাজ করে ফরেস্ট ওয়ার্কার্স এরাও কিন্তু গাছ কাটতে গিয়া গাছের উপর থেকে পিছলে পড়িয়া তারপরে অনেক ধরনের ইঞ্জুরি হয়ে গেছে টেন্ডন্স হয়ে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে অনেকে
স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, এগুলো বহু ধরনের বগিস হয়ে গেছে, তাইলে এগুলো হলো ফলস। এগুলো কিন্তু ডোমেস্টিক কি অ্যাক্সিডেন্টের মধ্যে, ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের আউট অ্যালবাম। তাহলে দেখো ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক ধরনের আছে। প্রথম কয়েছি ড্রাউনিং, তারপরে কয়েছি বার্নস, তারপরে বলছি পয়জনিং, তারপরে ফলস, তারপরে ইঞ্জুরিজ ফ্রম শার্প অর পয়েন্টেড ইনস্ট্রুমেন্টস। ইঞ্জুরিজ ফ্রম শার্প অ্যান্ড পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, এটা কি ইঞ্জুরিজ ফ্রম শার্প অ্যান্ড পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট? এটা বোঝাই বাড়িতে যে বটি দাও সেনি, এগুলি যে মানুষ ইউজ করে ছুরি টুরি, এগুলি থেকেও কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট কি? এই যে সুই, তারপরে মনে করো অনেক কিছু ওই যে বহিশিলানের জন্য যে এইগুলো ব্যবহার করে পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, এগুলি দ্বারাও কিন্তু ইঞ্জুরি হইতে পারে। এমন ঘটনা ঘটছে যে মায় বসছে কাঁথা শিলানের জন্য, গ্রামের ঘটনা এটা, কাঁথা শিলানের জন্য বসছে, বাচ্চা দিছে দুধ, এখন শুয়ের মধ্যে বাড়ি খাইছে, খাইয়া শুয়ে একদম টেবিল থেকে ঢুকে গেছে, এখন আর হাসপাতালে নিয়ে তার অপারেশন করে ভিতর থেকে শুয়ে বের করতে হচ্ছে, এরকম ঘটনাও বহুত ঘটছে। দেখলো হইলো শার্প অবজেক্ট, তাহলে শার্প অবজেক্ট এবং পয়েন্টেড অবজেক্ট এগুলি থেকেও ইঞ্জুরি হইতে পারে। এখন তো বুঝছো তো, একটু প্রিভেনশন আমি পরে বলতেছি একটু পরে। তারপরে আসো তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট হতে পারে? এগ্রিকালচার, ফিশারিজ, হোম ইন্ডাস্ট্রিজ, স্মল স্কেল ইউনিটস, এগুলোতে বেশি হয়, বিশেষ করে এগ্রিকালচার এবং ফিশারি ইনস্টিটিউটে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট হইতে পারে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক মেশিন ইউজ হয়, সেখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে। রেপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেজাল্টেড ইন মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি অফ মেনি ওয়ার্কার্স ইন হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ। হ্যাজার্ড, যেমন এখানে এই যে লোহার রড বানায়, লোহা গলাইয়া লোহার রড বানায়, তারপরে মনে করো যেখানে ইলেকট্রিক ফার্নেস চলতেছে ভিতরে সেই সমস্ত জায়গায়, হ্যাঁ এগুলির মধ্যেও কিন্তু অনেক সময় গুরুতর ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে যেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট রানিং ইনস্ট্রুমেন্ট ঘুরতেছে, মোটর আছে, সেগুলি দেখা গেছে যে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। গলায় মাফলার লাগাইয়া গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ইয়ে ঢাকনা খোলা, হঠাৎ করে পায়ের মধ্যে চাপ দিচ্ছে, এখন হুইল ঘুরতেছে, হঠাৎ করে মাফলার প্যাঁচ লেগে গেল, গলার মধ্যে ফাঁস লেগে যাওয়ার এখানে মারি গেছে, এরকম ঘটনাও আমরা দেখছি। এগুলি হইলো ঘটনা, তাইলে দেখো এগুলো হইলো কি, এগুলো হইলো তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। তারপরে যারা বায়োলজিক্যাল এনিমেল নিয়ে কাজ করে, বায়োলজিক্যাল এনিমেলের বাইট এবং এনিমেল রিলেটেড ইঞ্জুরিজ, বাঘ চিড়িয়াখানার মধ্যে যারা কাজ করে, দেখা গেছে বাঘই খেয়ে ফেলাইছে, তারে হাত খেয়ে ফেলাইছে কামড়াইয়া মরার পথে, অথবা তার পা একটা খাইছে, এরকম ঘটনা ঘটছে চিড়িয়াখানা। এগুলো বায়োলজিক্যাল এনিমেল, এনিমেল রিলেটেড ইঞ্জুরিজ, আর হইলো মেকানিক্যাল ইঞ্জুরিজ, এগুলো হইলো বিভিন্ন ধরনের ইঞ্জুরি। এবার রেলওয়ে, তো রেলওয়ে, রেলওয়ের অ্যাক্সিডেন্ট তো জানোই, রেজাল্টিং ফ্রম আনএক্সপেক্টেড, এগুলো আনএক্সপেক্টেড রেলওয়ের কারণে প্যাসেঞ্জারদের বিহেভিয়ারটা এটা মেইন, এবং ইঞ্জিনের ট্রাভেল এটাও মেইন, ড্রাইভারের ট্রাভেল, প্যাসেঞ্জারের বিহেভিয়ার এবং ইঞ্জিনের ট্রাভেল, এগুলোর কারণে অনেক সময় এরকম ক্যাজুয়ালিটি হয়েছে। ট্রাফিকিং এর কারণ হয় রেলওয়ে অ্যাক্সিডেন্টগুলি মেইনলি হয় কি, একটা হইলো ট্রাফিক, রেলওয়ে ট্রাফিক আছে এই যে বাতি জ্বালায়, এটা হলো রেলওয়ে ট্রাফিকিং একটা। দুই নম্বর হলো ড্রাইভারের ইনএফিসিয়েন্সি যদি থাকে, বা ড্রাইভার যদি স্লিপি থাকে, অথবা ড্রাইভার যদি কোনো ড্রিঙ্ক করে, ড্রাইভারের কারণ হয়। তিন নম্বর হইলো অনেক সময় গাড়ি থামবার আগে প্যাসেঞ্জাররা লাভ দিয়ে নেওয়ার চেষ্টা করে, সেখানে প্যাসেঞ্জারের কারণ হয় অ্যাক্সিডেন্টগুলি হয়। এগুলি হলো রিস্ক ফ্যাক্টর। একটা হইলো কি, ট্রাফিকিং এ যদি কোনো ই থাকে, ভুল থাকে, তারপরে যদি তোমার ড্রাইভারের যদি কোনো দোষ থাকে, এবং প্যাসেঞ্জারের যদি কোনো বিহেভিয়ারের মধ্যে কোনো ই থাকে, সেই ক্ষেত্রে ওই তোমার। আর ভায়োলেন্স তো বোঝোই, বলাৎকার, যে কদিন আগে কতগুলি বাচ্চা টাচ্চারা মারছে, ভায়োলেন্স ইজ রিপোর্টেড টু বি ইনক্রিজিং রেপিডলি, এটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ ভায়োলেন্স এর বাংলা কি? ভায়োলেন্স এর বাংলা কি? ভায়োলেট করা,
ভাইলেন্স মানে লঙ্ঘন, এটাও ঠিক আছে, কিন্তু আমরা এখানে বলতেছি কোনটা, ভাইলেন্স মানে হইলো বলাৎকার, নির্যাতন। তারপরে আছে কি ভাইলেন্স, অনেক কারণ হইতে পারে, একটা হইলো ডিউ টু ওয়ার, যুদ্ধের সময় হইতে পারে, পলিটিক্যাল আনরেস্টের সময় হইতে পারে, সোশ্যাল আনরেস্ট হইতে পারে, এগুলি কারণে হইতে পারে, জাতিয়ে জাতিয়ে ভেদ, ধর্মে ধর্মে ভেদা ভেদাভেদ করিয়া মারামারি লাগিয়া তারপরে মারামারি উড়ে উড়ে মন, এদের তো ভাইলেন্স, ভাইলেন্স একটা কজ। এক্সিডেন্টটা সবসময় মনে রাখবা, ইট ইজ এ কমপ্লেক্স ফেনোমেনা অফ মাল্টিপল কজ, এক্সিডেন্টের কোনোদিন একটা কজ থাকে না, এক্সিডেন্ট সবসময় মাল্টিপল কজেস, কমপ্লেক্স ফেনোমেনা অফ মাল্টিপল কজেস। এটা সম্পর্ক কার থাকে থাকে, এটা হিউম্যান হিউম্যান রিলেটেড কজ হইতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড কজ হইতে পারে, দুই দিকে হইতে পারে, হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট দুই দিকে হইতে পারে। তাহলে আমরা জানলাম অ্যাক্সিডেন্ট সম্পর্কে, সব জানা হয়ে গেল, অ্যান্ড অ্যাক্সিডেন্টের প্রিভেনশন একটা কমন ফর্মুলা আগে জানতে হবে, এটা সব জায়গার মধ্যে ফিট করা যায়, শুধু স্পেসিফিকটার বেলা একটু স্পেসিফিক লিখে দিলে যায়। কমন ফর্মুলা কি, প্রথম হইলো আমাদের অ্যাক্সিডেন্টের ডাটা থাকতে হবে, ডাটা কালেকশন, দেখো তো তোমাদের বইয়ের মধ্যে কি লেখছে, দেখো বইটাতে কি লেখছে দেখো তো, আজকে মনে হয় অনেকেই প্রেজেন্ট আছে নাকি, আজকে বাপ ভালো দেখে না, আজকে বাপ খুব ভালো দেখা যায়, অনেকেই দেখা যায়। প্রথম হইলো ডেটা কালেকশন করতে হবে, হ্যাঁ এটা ন্যাশনালি একটা ডেটা কালেকশনের সিস্টেম থাকতে হবে, বিভিন্ন সার্ভে টার্ভের মাধ্যমে, বিভিন্ন স্টাডির মাধ্যমে ডেটা কালেকশন করতে হবে, ডেটার দ্বারা কিন্তু প্ল্যান করা যায় না, প্ল্যান করতে হইলে আগে ডেটা লাগে, ডেটার পরেই তো প্ল্যানিং হয়, ডেটার পরে ইনফরমেশন রেডি করে তারপর তার থেকে প্ল্যান করতে হয়। এরপরে কি করতে হবে, সেফটি এডুকেশন, নিরাপত্তামূলক শিক্ষা, জনগণকে নিরাপত্তামূলক শিক্ষা দেয়, কর্মচারী কর্মচারী বলো আর বাড়ির লোকজন বলো, যারা যেই হোক সবাইকে, ড্রাইভার হোক মেকানিক হোক যেই হোক না কেন, তার একটা ট্রেনিং দরকার, সেফটি এডুকেশন, এটা সেফটি এডুকেশন। দেখবা ইয়ের মধ্যে লেখা থাকে, বড় বড় এই যে ফার্মগুলি আছে রাস্তাঘাট যে নির্মাণ করতে কষ্ট, লেখা যায় সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে, এই কথাটা স্মরণ করে দেয় ডুববার সময়, এটার মধ্যে লেখা যায় সেফটি ফার্স্ট, তাহলে সেফটি এডুকেশন দিতে হবে। তারপরে সেফটি মেজার, ইউজ অফ সেফটি মেজার, যেমন এখন আমাদের করোনার জন্য সেফটি মেজার আছে না, করোনার জন্য সেফটি মেজার কি দিছে, মাস্ক ব্যবহার করতে হয়েছে, গগলস করতে হয়েছে, তারপরে অ্যাপ্রন ব্যবহার করতে হয়েছে, বহু কিছু হাত ধুতে হয়েছে, অনেক কিছু করছে, এগুলো বলা হয়েছে সেফটি মেজার্স, সেফটি মেজার্স, সেফটি মেজার প্রমোশন করা, প্রমোশন করা মানে কি, এটার ব্যবহারটা যাতে মানুষ ঠিক মতো করে, প্রপার ইউজ অফ সেফটি ডিভাইসেস, দ্যাট ইজ কল প্রমোশন অফ সেফটি মেজার্স। তারপরে পরেরটা হইল প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, এই ক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ারের ব্যবস্থা রাখতে হবে, প্ল্যানিং অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অফ ট্রমা ট্রিটমেন্ট এন্ড এমার্জেন্সি কেয়ার সার্ভিসেস, এটা ফান্ডামেন্টাল, এটা থাকতে হবে, প্ল্যানিং অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট অফ ট্রমা ট্রিটমেন্ট এন্ড ইমার্জেন্সি কেয়ার সার্ভিসেস, এটা হলো একটা মোস্ট ফান্ডামেন্টাল, এটার ব্যবস্থা থাকতেই হবে, ফার্স্ট এডের মোটমোট দিলে ফার্স্ট এডের ব্যবস্থা থাকতে হবে। তারপর কি, এলিমিনেশন অফ পজিটিভ ফ্যাক্টরস, কারণ যদি উদ্ঘাটন করা যায়, পল্টি ইঞ্জিন যদি থাকে তাহলে পল্টি ইঞ্জিন সরাই দিব, যদি দেখা যায় যে সমস্ত ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে, ট্রান্সপোর্ট যদি পল্টি থাকে, বিশেষ করে নৌকা জাহাজ এগুলি যদি পল্টি থাকে, এগুলি সরাই দিতে হবে, এগুলি যদি এই সিস্টেম সিগন্যাল সিস্টেম ঠিক না থাকে এগুলি সরাইতে হবে, তারপরে যে ইয়েতে যে কি কয় রিভার পুলিশ, এদেরই বাড়াইতে হবে, ডিউটি বাড়াইতে হবে, এই ধরনের এগুলোর বলা হয়েছে এলিমিনেশন অফ পজিটিভ ফ্যাক্টর, যত কারণ আছে, যেমন এর মানে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্ট অফ রোড, তারপর হলো স্পিড লিমিট কমানো, হ্যাঁ ডেঞ্জার পয়েন্টে ঠিক মতো মার্কিং করা, তারপরে ইলেকট্রিক ভোল্টেজ যাতে কম তৈরি হয় সেরকম ব্যবস্থা করা, গার্ডিং যাতে থাকে, ইনস্ট্রুমেন্ট যাতে খোলা না থাকে, গার্ডিং গার্ডের থাকে এগুলির ব্যবস্থা করা, সেফটি ইকুইপমেন্টের ব্যবস্থা থাকা,
হ্যাঁ, তারপরে ওষুধপত্র পয়জন এগুলি যাতে মানুষ বাড়িতে নিরাপদে রাখে, সেফলি এগুলি প্রিজার্ভ করে সেটার ব্যবস্থা করা, এলিমিনেশন অফ পজিটিভ ফ্যাক্টরস এক্সাম্পল আর কি। এরপরে হলো আইন কানুন যা আছে সেটা ঠিক মতো বলবৎ করা, এনফোর্সমেন্ট অফ লেজিসলেশন, এনফোর্সমেন্ট অফ লেজিসলেশন। এখন সবাই হইল, এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঘটে গেছে, এখন কর্মচারীটা একটা পা নষ্ট হয়ে গেছে, এখন তারে তো কর্মক্ষম রাখতে হবে, সেটা রাখার জন্য আমাদের কি করতে হয়, রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, প্রভিশন অফ রিহ্যাবিলিটেশন সার্ভিসেস। এই পয়েন্ট হলো এখন 7 নম্বর। এরপরে কি করতে হবে, দেশে একটা অ্যাক্সিডেন্ট রিসার্চ এর একটা ইনস্টিটিউট থাকতে হবে, যেরকম আমাদের বাংলাদেশের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে কোন জায়গায়, কারণ বাইর করে এবং এটা সাজেস্ট করে কিভাবে এটা কমানো যায়। এগুলো হলো প্রিন্সিপলস অফ প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট, জেনারেল প্রিন্সিপল, ডেটা কালেকশন, সেফটি এডুকেশন, প্রমোশন অফ সেফটি মেজার্স, তারপর প্রাইমারি কেয়ার মানে ইমার্জেন্সি কেয়ার, এলিমিনেশন অফ পজিটিভ ফ্যাক্টরস, এনফোর্সমেন্ট অফ লেজিসলেশন, প্রভিশন অফ রিহ্যাবিলিটেশন সার্ভিসেস এন্ড অ্যাক্সিডেন্ট রিসার্চ। এগুলি তোমার হলো জেনারেল প্রিন্সিপাল। এখন যদি তোমার ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের কথা বলতে হয় তাহলে এগুলির মধ্যে কোনটা কোনটা পরে দেখো, এখন ডেটা কালেকশন করবে, ঠিক আছে, সেফটি এডুকেশন এটাও লাগবো, সেফটি মেজার এটাও লাগবো, তারপর মনে করো যে ইমার্জেন্সি কেয়ারের ব্যবস্থা থাকতে হবে, বাড়িতে একটা ফার্স্ট এড বক্স রাখা যায়, ব্লিডিং এতে কেটে গেছে, হাতে রক্ত পড়তেছে, ব্যান্ডেজ করে দিল, একটু অ্যান্টিসেপ্টিক লাগাই দিল, এগুলি করা যায়, আশেপাশে হাসপাতালে ব্যবস্থা থাকতে হবে, সেখানে যাওয়া যায়। তারপর পজিটিভ ফ্যাক্টরস, এখন কিন্তু ওই যে কুকিং রুমে সব যন্ত্রপাতি ব্যবহার করে বেশি, আগের মতন আর এই এই কি মানদাতার আমলে জিনিসপত্র ব্যবহার করে, তাও বটি কন্তা এগুলি লইয়া থাকা কি করে, এগুলি সব সিস্টেম বাড়িয়ে গেছে, সুন্দর সুন্দর পেন বাড়িছে, যেগুলোর মধ্যে পড়ে না, বেশি নাড়াচাড়ি গরম লাগে না, ঢাকে দিলে সিদ্ধ হয়ে যায়, এগুলি মার মাথার ফেনা চালানোর দরকার হয় না, অটোমেটিক ফেনা হয়ে যায়, কুকারের মধ্যে ইয়ে রাইস কুকারের মধ্যে বাক করলে, এরকম বহুত ডিভাইস বাড়িয়ে গেছে। তারপরে হলো এনফোর্সমেন্ট অফ লস, এনফোর্সমেন্ট অফ লজের মধ্যে ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের বেলা এনফোর্সমেন্ট অফ লটা খুব বেশি এটা কার্যকরী না, তবে একটা জিনিস এখানে লাগবে, এটা হলো ইনসেক্টিসাইড এবং কোনো পয়জনাস ড্রাগ যদি বাড়িতে রাখতে হইলে এটা কিছু কি এটার উপর কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে, যে কোন কোন ওষুধ বাড়িতে রাখা যাবে, কোন কোন ওষুধ বাড়িতে স্টোর করা যাবে, এটা থাকবে। রিহ্যাবিলিটেশন সার্ভিস এটা ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের মধ্যে দিতে পারে, এগুলি সবগুলি ফিট করে দিলে হয়ে যায় যে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে, শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বেলা একটু আলাদাভাবে তোমাকে লিখতে হবে, এটা আমি লাগাই দিচ্ছি। এখন মনে করার পর গিয়ে দিল পেস্টিসাইড অ্যাক্সিডেন্ট ইনফ্যান্টস, রাইট, শর্ট নোট অন পেস্টিসাইড অ্যাক্সিডেন্ট ইনফ্যান্ট, তাহলে কি কি করবো, এটা কি কারণে হয় পেস্টিসাইড, পেস্টিসাইড অ্যাক্সিডেন্ট কি কারণে হয়, পেস্টিসাইড যদি ইনজেস্ট করে কি কারণে ইনজেস্ট করতে পারে, একটা হইলো যদি এটা প্রপারলি সেভ মানে ইনা করা হয়, প্রপারলি প্রিজার্ভ না করা, যেকোনো পয়জনাস ড্রাগ অথবা পেস্টিসাইড এগুলি প্রিজার্ভ করার জন্য আলমারিতে একটা আলাদা চেম্বার থাকছে, সেপারেট চেম্বার প্রভিশন থাকতে হবে, প্রভিশন অফ সেপারেট চেম্বার ফর কি প্রিজার্ভেশন অফ ইনসেক্টিসাইডস এন্ড ড্রাগস, পয়জনাস ড্রাগস। তারপরে কি করতে হবে, এই বাচ্চাদের নাগাল থেকে এগুলি দূরে রাখতে হবে, বাচ্চারা যাতে এগুলি নাগাল না পায় এরকম উচ্চতায় রাখতে হবে, বা এরকম ভাবে আলমারিতে সিকিউর করে রাখতে হবে, আউট অফ দি রিচ অফ দি চিলড্রেন, এটা এটা থাকতে হবে। 3 নম্বর হইল কনসাসনেস অফ দি মাদার শুড বি ইনক্রিজড, কি জন্য, মা যেন ওষুধ খাওয়াইতে গিয়ে ভুলে ইনসেক্টিসাইড খাওয়াই না দেয়, দেখা গেছে কাঠের সিরাপ খাওয়াইতে গিয়ে মগের মধ্যে অ্যান্টিডাইলেন্স, এরকম বহু ঘটনা আমরাই দেখছি, হাসপাতাল নিয়ে এসে ওরা মারাও গেছে, আবার কেউ কেউ বাচ্চা ওয়াশ করবে, তাহলে এটা হইতে পারে। মায়েরও কিন্তু এডুকেশন দরকার, মায়ের শিক্ষা দরকার, মা কনসাস থাকতে হবে, যে কোনো ওষুধ খাওয়ানোর আগে এটা দেখে নিতে হবে, ওষুধের লেভেলটা ঠিক মতো লেভেল করা থাকতে হবে, ওষুধ
লেভেল দেখতে হবে, ইনসেক্টিসাইডের লেভেল, ইনসেক্টিসাইড আলাদা চেম্বারে থাকবে, ওষুধ এক চেম্বারে থাকবে, এবং ওষুধটা খাওয়ানোর আগে অবশ্যই ওষুধের লেভেলটা চেক করতে হবে। এগুলো হলো মেইন এটা তো লাগাই দিচ্ছি যে একবার আইসিলো কিন্তু ভোট খেতে। তাহলে আমাদের কি অ্যাক্সিডেন্ট মনে হয় মোটামুটি শেষ নাকি আরো কিছু লাগবে এটার মধ্যে? আর নাই আর কিছু আছে রে এটার মধ্যে? ফাইবার টেবিলের জন্য দরকার অ্যাক্সিডেন্টের ডেফিনেশন, অ্যাক্সিডেন্টের টাইপ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের এপিডেমিওলজি, ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের টাইপ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের প্রিভেনশন, ডোমেস্টিক অ্যাক্সিডেন্টের প্রিভেনশন, এগুলি দরকার, এগুলি লাগবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে করতে হবে, এটা আগে কিরম পড়াইছে জানি না, আমি পড়াইছিলাম কিনে আমরা, ওয়াস্ট, ওয়াস্ট এর মধ্যে হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। গতবার কিন্তু বাইবেটিভিলে জিজ্ঞেস করছিল, ভালো করে বলতে পারেন এসব হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। এটা খুব পরিষ্কার ভাবে খুব ছোট্ট করে মস্ত করতে হবে, হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। তোমাদের বই কি লেখছে দেখা তো, হসপিটাল ওয়াস্ট বার করো, হসপিটাল ওয়াস্টটা কি লেখছে তোমার নোটটাতে বার করো, কি লেখছে হসপিটাল ওয়াস্ট? আছে না নাই? একটা সুন্দর স্লোগান আছে পার্কের বইয়ে দেখবা, এটা লেখা রাখো, লেট দি ওয়াস্টস, WSTS, ওয়াটস অফ দি সিক, SI, সিক এ সিক, নট কন্টামিনেট দি লাইফস অফ দি হেলদি। Let the worst of the sick not contaminate the lives of the healthy. Healthy manushya deno rugno manusher aborjonay contaminate na korte pare. Tale hospital worst bolte ki bujhay? এটা ডেফিনেশনটা দিছে লেখ, সোর্স লেখ, বায়োমেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট এন্ড হ্যান্ডলিং রুলস 1998 অফ ইন্ডিয়া। বায়োমেডিকেল ওয়াস্ট নেগেটিভিতে লেখ, ম্যানেজমেন্ট এন্ড হ্যান্ডলিং রুলস 1998 অফ ইন্ডিয়া, এই এটাই সবাই স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিচ্ছে। কি বলছে যে হসপিটাল ওয়াস্ট অর বায়োমেডিকেল ওয়াস্ট মিন্স, বায়োমেডিকেল ওয়াস্ট মিন্স এনি ওয়াস্ট উইচ ইজ জেনারেটেড ডিউরিং দি ডায়াগনোসিস ট্রিটমেন্ট অর ইমিউনাইজেশন অফ হিউম্যান বিইংস অর এনিম্যালস। তাহলে এনি ওয়াস্ট উইচ ইজ জেনারেটেড ডিউরিং দ্য ডায়াগনোসিস ট্রিটমেন্ট অর ইমিউনাইজেশন অফ হিউম্যান বিইং or animals or in research activities pertaining there to pertaining there to or in the production, one more definition kintu, in the production pertaining there to or in the production of testing of biologicals including categories as mentioned in the specified schedules. পরীক্ষার সময় যদি এত লম্বা তোমরা না বলতে পারো, না লিখতে পারো, তখন লিখবা বায়োমেডিকেল ওয়াস্ট মিন্স এনি ওয়াস্ট হুইচ ইজ জেনারেটেড ডিউরিং দ্য ডায়াগনোসিস ট্রিটমেন্ট অর ইমিউনাইজেশন অফ হিউম্যান বিইংস অর এনিমেলস অর ইন রিসার্চ or in research. একটু লিখলো তোমাদের হবে কিন্তু নম্বর দিলে, ঠিক আছে? তো
বোঝা গেছে না নাই? অনেকেই তো বাগ যা দেখা যায়, তাইলে কিরে কথা শোনা যায় না যায় না? অনেকে বাকি গেছে দেখা যায়, খালি দেখা যাইতেছে জায়গা ঘর খালি গেছে। হ্যাঁ হ্যাঁ, ঘর খালি হয়েছে, ঘুমাইসা গেছে, রাত্রে ঘুমাই নাই কালকে। তাইলে বায়োমেডিকেল ওয়াচ ম্যানেজমেন্ট এটা রুলে কি বলছে, বায়োমেডিকেল ওয়াচ মিনস এনি ওয়াচ উইচ ইজ জেনারেটেড ডিউরিং দ্য ডায়াগনোসিস ট্রিটমেন্ট অর ইমিউনাইজেশন অফ হিউম্যান বিংস অর এনিমেলস অর ইন রিসার্চ, একটু যদি লেখো তাইলে তোমাদের হবে। এখন হেলথকেয়ার ওয়াচ ওয়াচের যে স্লোগানটা বলছেন ওটা লিখতে পারি নাই, লেট দি ওয়াচ অফ দি সিক not contaminate the lives of the healthy. অসুস্থের ময়লা যেন অসুস্থের আক্রমণ না করে, contaminate না করে, এটা লেটার স্লোগান। খুব সুন্দর একটা ছোট্ট করে লাইন লেখছে, এটাই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে সব অর্থ। এখন হসপিটাল ওয়াস্ট কত ধরনের আছে, ওয়াস্ট ক্যাটাগরি, এক নম্বর লেখো ইনফেকশাস ওয়াস্ট, ইনফেকশাস ওয়াস্ট। এর মধ্যে কি আছে, ডাইন দিকে একটা ইডিয়া কোলন ড্যাশ দিয়ে লেখা ওয়াস্ট ফ্রম আইসোলেশন ওয়ার্ড, তারপর হইল সোয়াবস, SWABS সোয়াবস, টিস্যুস, মেটেরিয়ালস অর ইকুইপমেন্ট, contacted with infected patients or exited. যে রোগীর ইনফেকশন আছে, যেমন এই যে কোভিড এর পেশেন্ট, যে রোগীর ইনফেকশন আছে সেই রোগীর সাথে সংস্পর্শে আসছে, সেই রোগী অথবা রোগীর এক্সপিটা সাথে সংস্পর্শে আসছে এমন সব মেটেরিয়ালস এন্ড ইকুইপমেন্টস আর কি, টিস্যুস, সোয়াবস আর ওয়াশ ফ্রম আইসোলেশন ওয়ার্ড, এগুলিকে বলা হয়েছে ইনফেকশন ওয়াস্ট। দুই নম্বর হলো প্যাথোলজিক্যাল ওয়াস্ট, এটার মধ্যে ড্যাশ দিয়ে লাগে হিউম্যান টিস্যুস আর বডি ফ্লুইডস, যেমন ব্লাড, ব্লাড ফ্লুইড, তারপরে ফিটাস, অ্যাম্পুটেটেড পার্টস, এগুলি হিউম্যান টিস্যুস আর ফ্লুইডস। এর মধ্যে কি কি, ব্লাড, আদার বডি ফ্লুইডস, তারপর হলো ফিটাস, এই যে সমস্ত বাচ্চা ডেলিভারি যে মরা টরা এগুলি, এগুলিও কিন্তু প্যাথোলজিক্যাল ওয়াস্ট, ফিটাস। এবং আরো বলছে কি তোমার অ্যাম্পুটেটেড পার্টস, যে সমস্ত পার্ট কেটে ফেলানো, জাঙ্গুল পা পালা যায় কেটে, এগুলি। তারপর হলো শার্প ওয়াস্ট, নিডলস, ইনফিউশন সেট, স্কালপেলস, নাইভস, ব্লেডস, ব্রোকেন গ্লাস, এগুলোকে বলা হয়েছে শার্প ওয়াস্ট। তারপর হলো ফার্মাসিউটিক্যাল ওয়াস্ট, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এরকম ওষুধপত্র, বটলস এন্ড বক্সেস যা আছে এগুলি। তারপর হলো জিনোটক্সিক ওয়াস্ট, সাইটোটক্সিক ড্রাগস আছে এগুলিকে বলা হয়েছে সাইটোটক্সিক ড্রাগস, এগুলি এক্সাম্পল হলো সাইটোটক্সিক ড্রাগস, এগুলিকে বলা হয়েছে জিনোটক্সিক ওয়াস্ট। তারপর হলো কেমিক্যাল ওয়াস্ট, এগুলোর মধ্যে কি আছে, কেমিক্যাল সাবস্টেন্সেস, ল্যাবরেটরি রিয়েজেন্টস, তারপর হলো এক্সরে রুমের ফিল্ম ডেভেলপার, রুম আবর্জনা মানে ডিসইনফেকশন করার জন্য ডিসইনফেক্টেন্টস, তারপরে কোনো কিছু গলানের জন্য যে সলভেন্ট ব্যবহার করে সলভেন্ট, এগুলোকে বলা হয়েছে কেমিক্যাল ওয়াস্ট। তারপরে হলো ওয়াস্ট উইথ হেভি মেটালস, ব্যাটারিস, ব্রোকেন থার্মোমিটার, যেগুলো মার্কারি আছে এগুলোর ভিতরে, ব্লাড প্রেশার গজ, আগের দিনে যে ব্লাড প্রেশার মেশিন গুলো এগুলি কিন্তু মার্কারি থার্মোমিটার, এই মার্কারি ই আছে, গজ আছে, এর ভিতরে মার্কারি ঢুকানো আছে, মার্কারিটা হলো হেভি মেটাল, এগুলি এগুলি এগুলিও দেনে দেনে ফালানো উচিত না আর কি। প্রেসারাইজড কন্টেনার্স, গ্যাস সিলিন্ডার, কার্ট্রিজেস, এগুলো সব, এগুলোরে বলা হয়েছে প্রেসারাইজড
PRESSURIZED প্রেসার আন্ডার থাকে এটি ফাটলে খুব জোরে আওয়াজ এবং এর থেকে জিনিসপত্র সব বাইরে বাইরে যায় গ্যাস সিলিন্ডার্স এন্ড কার্ট্রিজেস এরোসলস ক্যানস এরোসল ক্যান আর কি রেডিও অ্যাক্টিভ ওয়াস্ট এক্স-রে ডিপার্টমেন্টে যে সমস্ত কি করে রেডিও রেডিও থেরাপি ডিপার্টমেন্টে যে সমস্ত লিকুইড ব্যবহার করে এগুলোরে বলা হয় রেডিও অ্যাক্টিভ ওয়াস্ট এগুলোর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি আছে এগুলোর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি আছে তাহলে আমরা যদি এখন যদি পরীক্ষায় দেয় ক্লাসিফাই হসপিটাল ওয়াস্ট তাহলে একটা হবে ইনফেকশাস ওয়াস্ট একটা এক্সাম্পল দিলা প্যাথোলজিক্যাল ওয়াস্ট শার্পস ফার্মাসিউটিক্যাল ওয়াস্ট জেনোটক্সিক ওয়াস্ট কেমিক্যাল ওয়াস্ট ওয়াস্ট উইথ হেভি মেটাল প্রেসারাইজড কন্টেনার্স আর রেডিও অ্যাক্টিভ ওয়াস্ট এই হসপিটাল ওয়াস্টের সোর্স কি কোথা কোথা থেকে এই ওয়াস্ট গুলি জেনারেট হয় জেনারেশন অফ হসপিটাল ওয়াস্ট সোর্সটা কি এগুলি গভর্নমেন্ট হসপিটাল এক নম্বর লেখা গভর্নমেন্ট হসপিটাল দুই নম্বর লেখা প্রাইভেট হসপিটাল তিন নম্বর লেখা নার্সিং হোম তারপর লেখা ফিজিশিয়ানস ক্লিনিক চেম্বার ডেন্টিস্ট ক্লিনিক ডেন্টিস্টের মধ্যে ডিসপেন্সারি এখানে ওষুধের ডিসপেন্সারি আছে এখানে মেডিকেল রিসার্চ সেন্টার এখানেও আছে রেন রিসার্চ হয়ে যাচ্ছে মর্চুয়ারিস মর্চুয়ারিস মানে কি এখানে মরা মানুষ থাকে মর্চুয়ারিস ব্লাড ব্যাংক এন্ড ব্লাড কালেকশন সেন্টার তারপরে যেখানে এনিমেল পালায় মেডিকেল কলেজে এনিমেল পালতে হয় অনেক সময় খরগোশ গিনিপিগ এগুলি পালতে হয় ভেড়া পালতে হয় ভ্যাকসিন বানানোর জন্য এনিমেল হাউসেস তারপরে স্লটার হাউস স্লটার হাউস তারপরে হইল ল্যাবরেটরিজ তারপরে হইল ভ্যাকসিনেশন সেন্টার্স তারপরে হইল বায়োটেকনোলজি ইউনিটস এগুলো হইল সোর্স অফ হেলথ কেয়ার অর হেলথ কেয়ার ওয়াস্ট ওইটা হসপিটাল ওয়াস্ট পেলে গভর্নমেন্ট হসপিটাল প্রাইভেট হসপিটাল নার্সিং হোম ফিজিশিয়ান চেম্বার ডেন্টাল ক্লিনিক ল্যাবরেটরি এগুলি বলে দিবে এখন এগুলি হেলথ হ্যাজার্ড হেলথ হ্যাজার্ডস অফ অর ইমপ্যাক্টস অফ পরীক্ষার সময় এরকম ঘুরে দিতে পারে ইমপ্যাক্টস অফ কি ইমপ্রপার ডিসপোজাল অফ হসপিটাল ওয়াস্ট অথবা হোয়াট আর দ্য ডেঞ্জার্স অফ ইমপ্রপার ডিসপোজাল অফ হসপিটাল ওয়াস্ট অথবা দিতে পারে একবারে সোজা করে লিখে দেবে হোয়াট আর দ্য হেলথ হ্যাজার্ডস অফ হসপিটাল ওয়াস্ট এভাবেই দেখ না কেন উত্তর এটাই হবে এক নম্বর হলো ইট কন্টেন্স ইনফেকশাস এজেন্টস এক দুই নম্বর হলো ইট কন্টেন্স টক্সিক অর হ্যাজার্ডাস কেমিক্যালস অর ফার্মাসিউটিক্যালস আসেনি তোমাদের বইগুলো আসেনি বই আছে কি না নাই থাকলে আমি শুধু পড়ি আর লেখার দরকার নাই না থাকলে লেখো পেন আছে না নাই লিখতে হবে আছে তো লেকচারের মধ্যে আছে না ইট কন্টেইনস ইনফেকশাস এজেন্টস কন্টেইন টক্সিক অর হ্যাজার্ডাস কেমিক্যালস অর ফার্মাসিউটিক্যাল এন্ড কন্টেইনস শার্পস এন্ড contains genotoxic substances and contains radioactive substances. এনে এটার রিস্ক কার আছে হসপিটাল হেলথ হ্যাজার্ড কাদের হওয়ার কথা হু আর এট রিস্ক যারা যদি পড়ানো থাকে তাইলে লেখার দরকার নাই এক নম্বর হলো মেডিকেল ডক্টর নার্সেস শুনে রাখো হেলথ কেয়ার অক্সিলারিজ
and hospital maintenance personnel. The number of patients in healthcare establishments. The number of visitors. The number of workers in support service. Support service মধ্যে যারা লন্ডিতে কাজ করে ময়লা আবর্জনা সরায় সুইপার এরা ওয়ার্ড বয় এরা এদেরকে বলা হয় সাপোর্ট সার্ভিস তারপরে যারা এটা ডিসপোজ করে ওয়াস্টার ডিসপোজাল ফ্যাসিলিটি যারা যারা আছে তারা তাহলে রিস্ক গ্রুপ হইলো কারা মেডিকেল ডক্টরস নার্সেস হেলথ কেয়ার অক্সিলারিস্ট এন্ড হসপিটাল মেইনটেনেন্স পার্সোনাল তারপরে আর কারা পেশেন্টরা পেশেন্ট ইন হেলথ কেয়ার এস্টাবলিশমেন্ট এই যে এখন করোনা হাসপাতাল গিয়ে মানুষের করোনা হয়েছে তারপরে কি ভিজিটার যারা যারা রোগীদের সাথে দেখা করতে যায় তারা আসলে রোগ নিয়ে আসে ওয়ার্কার্স ইন সাপোর্ট সার্ভিস যারা আছে তারা ওয়ার্কার্স ইন ওয়ার্ক ডিসপোজাল সিস্টেম তারা বলে এই গেল তোমার এখন তুমি হসপিটাল ওয়াশ কিভাবে ডিসপোজ করবা দেখিলে আছে দাও তো ডিসপোজাল অফ হসপিটাল ওয়াস্ট এর পদ্ধতি গুলি কি কি হবে এবং কোন পদ্ধতি কোনটার জন্য খাদ্য ডিসপোজাল অফ হসপিটাল ওয়াস্ট আছে না নাই ক্যাটাগরি ওয়াইজ ডিসপোজাল মেথড একটা লিখে দিয়েছিলেন আছে নি সচিং সব হিউম্যান অ্যানিমাল অ্যানাটমিক্যাল ওয়েস্ট হচ্ছে ইনসিনারেশন ডিপ বিউরিয়াল সারপ্রাস আর অ্যানিমাল ওয়েস্ট এর ইনসিনারেশন ডিপ বিউরিয়াল microbiology or bacteriological waste হচ্ছে স্যার অটোক্লেভিং ইনসিনারেশন এখন একটা শুনে দেখো এটা আরো সহজ লাগবে পদ্ধতিগুলি হলো ইনসিনারেশন এক নম্বর দুই নম্বর হলো কেমিক্যাল ডিসইনফেকশন তিন নম্বর হলো ওয়েট এন্ড ড্রাই থার্মাল ট্রিটমেন্ট চার নম্বর হলো মাইক্রোওয়েভ ইরেডিয়েশন পাঁচ নম্বর হলো ল্যান্ড ডিসপোজাল ছয় নম্বর হইল ইনারটাইজেশন 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 আই এন ই আর টি আই জেড এ টি আই ওয়ান ইনারটাইজেশন ইনারটাইজেশন তাহলে আমরা প্রথম পাইলাম কি ইনসিনারেশন ইনসিনারেশন দিয়ে কি করা হয় যেগুলি কম্বাসিবল ওয়াস্ট এগুলোর ইনসিনারেশন দেওয়া হয় কম্বাস্টিবল ওয়ার্ডস এগুলি এগুলি ইনসিনারেশনে দেওয়া হয় কি যেমন প্রেসারাইজড গস গস কন্টেনার না প্রেসারাইজড গ্যাস কন্টেনার্স তারপর হলো না আমি ভুল বলছি ইনসিনারেশনে দেওয়া যাবে না কোনগুলি এক নম্বর হলো প্রেসারাইজড গ্যাস কন্টেনার আরেকটা হলো রিয়েক্টিভ কেমিক্যাল ওয়াস্ট আরেকটা হলো সিলভার সল্ট ফটোগ্রাফিক এন্ড রেডিওগ্রাফিক ওয়ার্ডস এগুলি এগুলি দেওয়া যাবে না হ্যালোজেনেটেড প্লাস্টিকস পিভিসি এগুলি দেওয়া যাবে না যেগুলির মধ্যে মার্কারি এবং ক্যাডমিয়াম আছে এরকম জিনিসও ইনসিনারেশনে দেওয়া যাবে না তাহলে দেওয়া যাবে না এটি আর বস্ত রাখো আগে বেশি পরীক্ষা সময় এরকম করে দেখাইতে পারে যে একটা থার্মোমিটার তুমি কিভাবে ডিসপোজ করবে তুমি একটা কেন কিভাবে ডিসপোজ করবা তখন যদি কোনো ইনসিনারেশন তো সাকসেস তো আর কি হয়েছে তো হচ্ছে তাহলে কি কি দেওয়া যাবে না প্রেসারাইজ গ্যাস কন্টেনার তারপর হলো রিয়েক্টিভ কেমিক্যাল ওয়াস্ট ওয়াস্ট কন্টেনিং সিলভার সল্ট যেমন ফটোগ্রাফিক আর রেডিওগ্রাফিক ওয়াস্ট এটা হলো ওয়াস্ট কন্টেনিং সিলভার সল্ট তারপর হলো পিভিসি আর প্লাস্টিকস এগুলি দেওয়া যাবে না মার্কারি ও ক্যাডমিয়াম কন্টেনিং ওয়াস্ট দেওয়া যাবে না তারপর হলো এখন আসো তুমি কেমিক্যাল ডিসইনফেকশন করবা কোন কোন জিনিস এটা সুইটেবল ফর ট্রিটিং লিকুইড ওয়াশ ব্লাড ইউরিন স্টুল হসপিটাল সিওয়েজ এটা লেখা রাখতে পার দেওয়া যাবে লেখা আছে কি কেমিক্যাল ডিসইনফেকশন কি সুইটেবল ফর ব্লাড ইউরিন স্টুল আর হসপিটাল তোমার এনকে এটা তুমি ব্লাড কিভাবে ই করবা এটা তুমি ডিসইনফেকশন করবা কিভাবে কেমিক্যাল ডিসইনফেকশন করবা
ইউরিন কিভাবে করবা, কেমিক্যাল ডিসইনফেকশন, এগুলিকে অনেক সময় জিজ্ঞাসা করে। আর কি আরো কিছু করা যায়, মাইক্রোবায়োলজিক্যাল কালচার যেগুলি আছে এগুলিও করা যায়, শার্প অবজেক্ট যেগুলি আছে এগুলিও করা যায়, শার্প অবজেক্ট এগুলিও করা যায়। তাহলে এগুলি কেমিক্যাল ডিসইনফেকশনের মাধ্যমে ওয়াস্টটাকে ডিসইনফেক্ট করতে মানে এটাকে ডিসপোজ করতে হয়। এখন ওয়েট অ্যান্ড ড্রাই থার্মাল ট্রিটমেন্ট, ওয়েট ট্রিটমেন্ট হলে যে অটোক্লেভিং গেলে, অটোক্লেভিং দিয়ে কি করে এটা তো জানোই, অটোক্লেভ দিয়ে কি কি করা যায়, কি করা যায় না এটা লেখা রাখো আগে। যেগুলি অ্যানাটমিক্যাল ওয়াস্ট এগুলি অটোক্লেভে দেওয়া যাবে না। এনিম্যাল কার্কাসেস, ধ্বংস প্রাণীর মৃতদেহের অংশ, এনিম্যাল কার্কাসেস, এগুলি কিন্তু কোনো সময় তোমার কি ইয়েতে দেওয়া যাবে না, ওয়েট অ্যান্ড ড্রাই থার্মাল ট্রিটমেন্টে নেওয়া যাবে না। তারপর হইলো ল্যান্ড ডিসপোজাল, এটা ইম্পর্টেন্ট, ল্যান্ড ডিসপোজাল, মিউনিসিপাল ডিসপোজাল সাইট, কোন প্রত্যেক মিউনিসিপালিটি সিটি কর্পোরেশনে এই ময়লা আবর্জনা ফেলানোর জন্য আলাদা জায়গা আছে। ইফ এ মিউনিসিপালিটি অর মেডিকেল অথরিটি যা জেনুইনলি ল্যাক্স দি মিন্স টু ট্রিট ওয়াস্ট বিফোর ডিসপোজাল, দি ইউজ অফ ল্যান্ড ফিল হ্যাজ টু বি রিগার্ডেড অ্যাজ অ্যান acceptable disposal system. এটা কিন্তু মনে রাখবা, যেখানে ইনসিনারেটর নাই, কোনো কিছু নাই, সেখানে নির্দিষ্ট একটা স্থানে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের একটা স্থানে ময়লা এখানে ডাম্পিং করতে হবে। এখানে দুই ধরনের, এটাকে বলে স্যানিটারি ল্যান্ডফিল, এটা তোমরা ইয়ের মধ্যে পড়ছো, কি ফাগানার মধ্যে পড়ছো না, আবর্জনার মধ্যে, নর্মাল ওয়াস্ট ডিসপোজালের মধ্যে স্যানিটারি ল্যান্ডফিলিং, এরকম ইয়ার মতো করিয়া গর্ত করিয়া অথবা ট্রেনের মতো করিয়া এর মধ্যে ময়লা ফালাইয়া তার উপরে মাটি দিয়ে ঢেকে দেয়, পরে আস্তে আস্তে পচনশীল, পচন করে এরকম জীবাণু দ্বারা এগুলি আস্তে আস্তে ডাইজেস্ট হয়ে তারপরে মাটি হয়ে যায়। এটা বলা হয়েছে সেন্ট্রাল লেভেল, যেখানে কোনো ব্যবস্থা নাই সেখানকার জন্য এটা হলো পদ্ধতি, অ্যাকসেপ্টেবল ডিসপোজাল রুট। এটা ওপেন ডাম্পিংও করা যায় আবার স্যানিটারি ল্যান্ডফিলও করা যায়, দুই ধরনের করা যায়। ওপেন ডাম্পিং মানে আবর্জনা লাকসাম আছে এই সিস্টেম, রোডের পাশে জায়গা করে দিছে, এইখানে মেইন রোডের পাশে, হ্যাঁ একেবারে ময়লা দিয়া এমন থুপ করতে, এখান থেকে যখন বাদ যায় মানুষ যায় গন্ধে নাকের মধ্যে মানে রুমাল ধরতে হয় এরকম অবস্থা। এই নির্দিষ্ট একটা জায়গা করে দিছে যে সব ময়লা আসন্দাল থেকে আইনে এক জায়গাতে বলা, পরে এগুলো আস্তে আস্তে বসতে বসতে মাটি হয়ে যায়। হাসপাতালের ময়লা কিন্তু ওপেন জায়গাতে ফেলানো উচিত না, কারণ এখান থেকে অনেক ইনফেকশন স্প্রেড করতে পারে, কাকে নিয়ে যাইতে পারে, ভার্মিনস এন্ড র্যাটস তারা নিয়ে যাইতে পারে, তারপরে মানুষও অনেক সময় এই জায়গায় যদি কাছে দিয়ে হাঁটে সেখানে সে ইনফেক্টেড হয়ে যেতে পারে। ওপেনটা না করা হয় ভালো, স্যানিটারি ল্যান্ডফিল, এটা হলো মোটামুটি আইডিয়াল বলা যায়, যেখানে কোনো ইনসিনারেটর নাই বা কেমিক্যাল ডিসইনফেকশন করার ব্যবস্থা নাই, ওয়েট ড্রাই থার্মাল ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, সেখানে অন্তত একটু করা যায় স্যানিটারি ল্যান্ডফিল। আর কি আছে, ইনারটাইজেশন, ওয়াস্টটাকে অন্য কোনো সাবস্টেন্সের সাথে মিশাই দেওয়া যাতে এটা ইনার্ট হয়ে যায়। দি প্রসেস অফ ইনারটাইজেশন ইনভলভস মিক্সিং ওয়াস্ট উইথ সিমেন্ট অ্যান্ড আদার সাবস্টেন্সেস বিফোর ডিসপোজাল, মানে এমন জিনিসের সাথে এটা মিক্সিং করা হয় যাতে এটার আর কোনো অ্যাক্টিভিটি থাকে না, ইনার্ট হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। যেভাবে বলা হয়েছে ইনারটাইজেশন, তাহলে আমরা জানলাম এই হসপিটাল ওয়াস্টের ডিসপোজালের পদ্ধতিগুলি জানলাম, এগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হসপিটাল ওয়াস্টটা কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষাতে ইনভেরিয়েবলি, এটা কিন্তু ভালো করে করে রাখবা। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দি এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আনসেট UNCED 1992 একটা ডিক্লারেশন দিয়ে রাখছে, ডিক্লারেশনটার মধ্যে কি বলা আছে, প্রিভেন্ট অ্যান্ড মিনিমাইজ ওয়াস্ট প্রোডাকশন, রিইউজ অর রিসাইকেল দি ওয়াস্ট টু দি এক্সটেন্ট পসিবল,
treat waste by safe and environmentally sound methods and dispose of the final residue by landfill in confined and carefully designed sites. এই চারটা সাজেশন তারা দিছে। এই চারটা সাজেশন হলো মেইন ওয়াস্টের জন্য এনভায়রনমেন্টটাকে ভালো রাখার জন্য প্রিভেন্ট এন্ড মিনিমাইজ ওয়াস্ট প্রোডাক্ট ওয়াস্ট প্রোডাকশন যাতে কম হয় এটা প্রিভেন্ট করা। আবার একটা জিনিস কিন্তু ব্যবহার করা যায়, যেমন কিছু কিছু জিনিস আছে যেমন এই যে নিডেল গুলো আছে প্লাস্টিক গুলো আছে এগুলো কিন্তু রিসাইকেল করা যায়, এগুলি কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করিয়া এগুলোকে নন ইনফেক্টিভ করিয়া তারপর এগুলোকে আবার ব্যবহার করা যায়, এগুলি কইছে নষ্ট করতে না কারণ এগুলি সম্পদ। তারপরে ট্রিট ওয়াস্ট বাই সেফ এন্ড এনভায়রনমেন্টালি সাউন্ড মেথড, ওয়াস্ট ট্রিটমেন্টটা করতে হবে এনভায়রনমেন্টালি সাউন্ড মেথডে। আর ডিসপোজ অফ দি ফাইনাল রেসিডিউ, অবশেষ যেটা থাকবে এটা কনফাইন্ড এবং কেয়ারফুলি ডিজাইন্ড একটা সাইটে এটাকে ডিসপোজ করতে হবে। হসপিটাল ওয়াস্ট কাকে বলে, বায়োমেডিকেল ওয়াস্ট বলতে কি বুঝায়, বায়োমেডিকেল ওয়াস্টের সোর্স কি, ক্যাটাগরি কি, বিভিন্ন ধরনের পত্রিকা এগুলি পাওয়া যায় এবং কি ধরনের ক্যাটাগরি আছে, তারপর ক্যাটাগরি ওয়াইজ ডিসপোজাল সিস্টেম জিজ্ঞাসা করতে পারে যে এটা কিভাবে ডিসপোজ করবো, এটা কিভাবে করবা। এটা কিন্তু আমি লাগাই দিয়েছিলাম ক্লাসের লেকচার মধ্যে দেখবো আছে খুব সুন্দর করে, আমি এটা লাগাই দিচ্ছি প্রথম ক্যাটাগরি লাগাই তারপর ডিসপোজাল সিস্টেম লাগাই দিচ্ছি, ডান দিকে ডিসপোজাল সিস্টেম বাম দিকে ক্যাটাগরি। আচ্ছা আরেকটা জিনিস, সময় নেই বেশি, 2 মিনিট আছে, আরেকটা হলো ওয়াশ যে তুমি কালেকশন করবা, কালেকশন করার জন্য যে কন্টেনার ইউজ করে তার মধ্যে কিন্তু কয়টা কালার ব্যবহার করে, চারটা কালার, ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার এন্ড ব্ল্যাক কালার, কোনটার মধ্যে কি রাখে একটু জানলে হবে, আর কিছু জানার দরকার নেই, এটা একটু মনে রাখার চেষ্টা করো। ইয়েলো কালারের কন্টেনার মধ্যে লাগবে প্লাস্টিক ব্যাগ, রেড কালারের কন্টেনার মধ্যে থাকবে ডিসইনফেক্টেড কন্টেনার প্লাস্টিক ব্যাগ, অথবা যেগুলির মধ্যে মানে ইনফেকশন মেটেরিয়াল যেগুলো থাকে এগুলো এটাতে নিতে হবে। আর ব্লুটাতে থাকতে হবে প্লাস্টিক ব্যাগ অর পাংচার প্রুফ কন্টেনার, আর ব্ল্যাক এর মধ্যে থাকবে ব্যাগ এর মধ্যে প্লাস্টিক ব্যাগ নেওয়া আছে, তাহলে রেড এর মধ্যে কোনটা নেয় যেগুলি ইনফেক্টেড ইনফেক্টেড ওয়াশ এগুলি রেডটাতে কি করে, এটাই তোমার বলকে জিজ্ঞেস করে কত ধরনের বিন আছে, বিন এগুলোর ডাস্টবিন এগুলোর বিন ওয়াশ বিন, ইয়েলো বিন, রেড বিন, ব্লু বিন এন্ড ব্ল্যাক বিন, ইয়েলো বিন এর মধ্যে প্লাস্টিক ব্যাগ, ব্ল্যাক বিন এর মধ্যে নেওয়া যায় প্লাস্টিক ব্যাগ ব্যাগ, ব্লু বিন এর মধ্যে প্লাস্টিক ব্যাগ পাংচার প্রুফ কন্টেনার এগুলি নেওয়া যায়, আর রেড বিনের মধ্যে সবচেয়ে মনে রাখবা যেগুলির মধ্যে তোমার জীবাণু আছে এগুলি রাতে নেওয়া যায়। এ পর্যন্তই আজকে থাকুক, সময় শেষ, কালকে আবার ক্লাস হবে যথাসময়ে, আর কিন্তু করোনা বেশি সময় নাই, করোনা টরোনার আরামায় শেষ হয়ে যাবে খুব শীঘ্রই মনে হইতেছে। হ্যাঁ এই জন্য তোমরা আগে ঘরে টুরে রাখিও, আর বেশি ইয়ের দরকার নেই, আমি এখানেই শেষ করলাম আজকের মতো, তোমাদেরকে বিদায় দিলাম, আগামী দিনের দাওয়াত দেওয়া হইলো আমার বাসলে আমার সাথে।